চুয়াডাঙ্গার দর্শনা পৌর এলাকায় একটি অত্যাধুনিক নাইন এম এম পিস্তল ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ বিএনপির ক্যাডার শাহরুল ইসলামকে আটক করেছে সেনা সদস্যরা বিস্তারিত দেখুন চুয়াডাঙ্গার প্রতিনিধি আহসান হাবিব মামুনের প্রতিবেদনে বুধবার রাত সাড়ে এগারোটার দিকে দর্শনা পৌর এলাকার শান্তিপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গ্রেপ্তারকৃত শাহরুল ইসলাম দর্শনা পৌরসভার শান্তিপাড়ার পেয়ার আলীর ছেলে অভিযান সূত্রে জানা গেছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আবেদিনের নেতৃত্বে দর্শনার শান্তি পাড়ায় অবৈধ অস্ত্র বিরোধী অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর একটি দল অভিযানে শাহারুল ইসলামকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে সেনাবাহিনী গ্রেফতারকৃত শাহারুলের স্বীকারোক্তিতে তার বাড়ির পেছন থেকে মাটি নিচে পুঁতে রাখা অবস্থায় একটি অত্যাধুনিক বিদেশি পিস্তল দুই রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয় চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আবেদিন এ তথ্য নিশ্চিত করে জানান তাকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে